হাই, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব ফ্লুইড মেকানিক্সের, তার নাম হচ্ছে ভিসকোসিটি। খুবই একটা ইন্টারেস্টিং আর খুবই ইজি একটা টপিক, ঠিক আছে? তো আগের লেকচারগুলো যারা দেখোনি, কার্ডে লিঙ্ক পেয়ে যাবে, ডেসক্রিপশনে পেয়ে যাবে, আগের লেকচারগুলো দেখে নাও, তারপর এটা শুরু করো, তাহলে দেখো বুঝতে খুব সুবিধা হবে। ঠিক আছে, তো শুরু করছি আজকে আমরা ভিসকোসিটি, খুবই ইজি। ভিসকোসিটি, ভিসকোসিটি কি? ধরো দুটো বিকার নিলাম, এর মধ্যে কিছু লিকুইড দিলাম, লিকুইডের নাম দিলাম আমি ওয়াটার, জল। এই লিকুইডটা রয়েছে সেটা হচ্ছে জল। আরেকটা বিকারে যে লিকুইডটা আছে সেটা হচ্ছে মধু, মিন্স হানি। এবার আমি করলাম কি, দুটো মেটাল বল ফেলে দিলাম। তো ফেলার কিছুক্ষণ পর দেখলাম আমি এটা সাথে সাথেই নিচে নেমে গেল। এটা নিচে নামতে একটু টাইম নিল, কেন নিল? কেন? ওয়াটার হচ্ছে লেস ডেন্স দেন হানি, মধুর থেকে ওয়াটারটা ডেন্স কম, এর ডেন্সিটি বেশি। যেহেতু এর ডেন্সিটি বেশি, তাহলে হচ্ছে কি, এটা অপোজিট ফোর্স থাকছে, একে বাধা দিচ্ছে। যেমন জেলি, মধুর জায়গায় তুমি জেলিও নাও, তাহলে কি, যেগুলো ডেন্স বেশি হয় তার অপোজিট ফোর্স থাকছে, ঠিক আছে, যেকে বাধা দিচ্ছে। যেমন ধরো এই ফোর্সটাকে যে ফ্রিকশনাল ফোর্স, এই সারফেসের সাথে যখন ধরো এই জায়গাটায় চলে এলো, এই সারফেসের উপর দিয়ে কী থাকছে, একটা অপোজিট বাধা দিচ্ছে এখানটা, ঠিক আছে, এই মেটালটাকে নিচে পৌঁছতে। তো এই অপোজিট ফোর্স যে বাধা দিচ্ছে, এটাকে আমরা বলছি ভিসকোসিটি। তাহলে কী হচ্ছে ডেফিনেশন ভিসকোসিটি, লিখে নাও ভিসকোসিটি ডেফিনেশন। আমরা যে বইটা ফলো করি সেটা হচ্ছে এনসিইআরটি ফিজিক্স, খুব ভালো বই, তোমরা ফলো করতে পারো। দ্য রেজিস্ট্যান্স টু ফ্লুইড মোশন, দি রেজিস্ট্যান্স টু ফ্লুইড মোশন ইজ লাইক অ্যান ইন্টারনাল ফ্রিকশন, ইজ লাইক অ্যান ইন্টারনাল ফ্রিকশন, কোথা হচ্ছে দেখো, এই মেটাল বডির সাথে এই লিকুইড কি হচ্ছে, এটা ফ্রিকশন হচ্ছে সারফেসের উপরে, ঠিক আছে, যে কি করছে বাধা দিচ্ছে, এটা লেস ডেন্স, এর ফ্রিকশনটা কম, এর ফ্রিকশনটা বেশি, মানে রেজিস্টটা বেশি করছে, মানে যে ভেলোসিটি নিচে নামছিল সে ভেলোসিটিটাকে বাধা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ফ্রিকশন অ্যানালোগাস টু ফ্রিকশন, analogous to friction when the solid moves on a surface, when a solid move on a surface and it is called the viscosity, and it is called ভিসকোসিটি। তবে এই বাধাটা হচ্ছে আমার, তো সেটাই হচ্ছে আমার এখানে ভিসকোসিটি, ঠিক আছে। তাহলে বোঝা গেল ভিসকোসিটিটা কি জিনিস, এই যে অপোজিট যে ফোর্স যে বাধা দিচ্ছে সেটাই হচ্ছে ভিসকোসিটি। ধরো একটা, ধরো একটা অয়েল ড্রপ বা একটা মধুর ড্রপ বা যে কোনো জ্যাম বা জেলি, ধরো দুটো লেয়ার মধ্যে বাউন্ড বদ্ধ অবস্থায় আছে, সেটা ধরো এখন এই পজিশনটা আছে এ বি সি ডি, এই ধরো মেটালটা নিচে নাম ছিল, ঠিক আছে। এবার হচ্ছে কি, ধরলাম কি এই আপার লেয়ার, যেমন ধরো জল যদি ফ্লো করে একটা পাইপের মধ্যে দিয়ে, সেটা কেমন হবে, যেমন ধরো এইটা যদি পাইপ হয়, ঠিক আছে, তাহলে কী হয়, পাইপের এই আপার পয়েন্ট আর লোয়ার পয়েন্ট কী থাকবে, ফিক্স থাকবে, পাইপটা তো আর মুভ করবে না, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, এখান দিয়ে জলগুলো পাস করছে। এবার হচ্ছে কি, প্রত্যেকটা পয়েন্টের সাথে কী হচ্ছে, ফ্রিকশন হচ্ছে, অপোজিট ফোর্স যে বাধা দিচ্ছে, কাকে, যে মিডিল দিয়ে যাচ্ছে সেটা সবচেয়ে কম বাধা পাচ্ছে, তাই স্পিডে সবচেয়ে বেশি। কেন, দেখো এই লোয়ার লেয়ারে
এই জলের স্পিড সবচেয়ে কম, কেন? এই পাইপের সাথে আছে, এ সবচেয়ে বেশি ফ্রিকশনাল ফোর্স দিয়ে জলটাকে, জলের লেয়ারটাকে ধরে রাখছে। তারপরে লেয়ারটা ধরো একটু বেশি, লেয়ারটা হচ্ছে একটু বেশি, কেন? এবার এই লেয়ারটা আর এই লেয়ারটার মধ্যে চলছে ফ্রিকশন। এবার কী হচ্ছে, এই লেয়ারের ফ্রিকশনটা এর থেকে একটু কম, তো এর থেকে তাই একে একটু কম ফোর্স দিয়ে, ফ্রিকশনাল ফোর্স দিয়ে ধরে রাখছে। এবার ধরো এই লেয়ারটা, এর পরের যে লেয়ারটা, এর সাথে এবার এর ফ্রিকশন হচ্ছে, এর ফ্রিকশনটা এর থেকে কম, এর ফ্রিকশনটা এর থেকে একটু কম ফোর্স দিয়ে ধরে রাখবে একে, তাহলে একটু বেশি দূরে যাবে। এবার ধরো একদম মিডিল দিয়ে যেটা যাচ্ছে, একদম সেন্টার দিয়ে, সেটা একদম সবচেয়ে বেশি স্পিডে যাবে, ঠিক আছে? এবার ধরো তলার দিকে সেম রিপিট হবে, তারপরে কি হবে, এখানে বাউন্ডে গিয়ে আটকে যাবে। তার মানে কি পাচ্ছি, যে পাইপের মাঝখান দিয়ে যে জলটা যাবে বা লিকুইডটা যাবে, সে সবচেয়ে বেশি স্পিড নিয়ে চলে যাবে, কারণ তারপর লেস ভিসকাস, মানে তারপরে যে অপোজিট ফোর্স সেটা সবচেয়ে কম, আর উপর নিচে কী হচ্ছে, সেটা সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে। কেন? এই আপার পয়েন্ট এই পাইপের এই উপরটা আর নিচেরটা পুরো কী থাকছে, ফিক্স থাকছে, এটা মুভ করছে না। তাহলে কী হবে, ধরো এই মিডিলটা সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়লো, এইটা একটু কম, উপরটাও একটু কম, তারপরটা গিয়ে আর একটু কম, তারপরটা গিয়ে আর একটু কম, এটা গিয়ে এখানটায়, এটা এখানে। অ্যাকচুয়ালি এইভাবে হয় না, প্রায় একসঙ্গে জলটা দেখবে যখন পড়ে এরমভাবে গিয়ে এইভাবে পড়ে, ঠিক আছে? যখন দূরে চলে যায় জলটাকে ছিটকে যায়, দেখবে একই জায়গায় থাকে না, কোনোটা কাছে পড়ে, কোনোটা গিয়ে দূরে গিয়ে পড়ে, জলটা বেরোনোর পর থেকে কোনোটা এখানে গিয়ে পড়ে, কোনোটা এরম একটা জায়গায় গিয়ে পড়ে, এরকম হয় দেখেছি আমরা। তো এইরকম শেপটা কি বলছে, জলের ফ্লোটা কি বলছে আমার, ল্যামিনার। এটাকেই বলা হয় কি, দিস টাইপ অফ ফ্লো ইজ নোন অ্যাজ ল্যামিনার। তো এরকম ফ্লোকে কি বলা হয়, ল্যামিনার, ঠিক আছে? এবার তাহলে দেখো কি পাচ্ছি, এবার আমরা কোএফিশিয়েন্ট অফ দ্য ভিসকোসিটি বার করবো, কোএফিশিয়েন্ট অফ দ্য ভিসকোসিটি। তো ধরলাম এরকমই কোনো লেয়ার ধরেছিলাম, তা ধরলাম আপার পয়েন্ট লেয়ারটা মুভ করছে, আর নিচেরটা ধরো এরকম কোনো একটা পয়েন্ট, এটা ধরো এডি কোনো একটা পয়েন্ট, বা বিসিরও একটা কোনো পয়েন্ট হতে পারে, বা উপরে বিসিটা মুভ করবে অবশ্যই, এটা থাকছে ফিক্সড, ঠিক আছে? তো এডিটা এখানেও হতে পারে, আবার এরকম একটা জায়গাতেও হতে পারে, এটা ফিক্স থাকছে, এটা মুভ করবে না। তাহলে ডেল্টা টি টাইমে ধরলাম লিকুইডটা মুভ করেছে, কতটা মুভ করেছে, ধরলাম এইটুখানি মুভ করেছে, ওটা কোথায় গেল, এ ই এফ ডি মুভ করেছে। তো ধরলাম আমি এর এইটুখানি আপার পোর্শনে মুভ করেছে, সেটা দিলাম ডেল্টা এক্স, ঠিক আছে? আর ধরলাম এর এইটুখানি হচ্ছে এল। তাহলে এবার জলটা বা লিকুইডটা ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি, এই ডেল্টা ভেলোসিটি তাহলে কি হবে, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি আমি, ভেলোসিটি হচ্ছে আমার ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটা আমরা জানি, কতটা ডিসপ্লেস করেছে বাই টোটাল টাইম টেকেন ডেল্টা টি, ঠিক আছে? এবার দেখো এইরকম যে চেঞ্জ, যে জলের ধরো জলের একটা পয়েন্ট বা একটা বিন্দু বা ড্রপ, তার যে এইরকম শেপের যে চেঞ্জ, এর আগে পড়েছি সলিডের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে মডুলাস অফ রিজিডিটি। তো এইটুকু চেঞ্জকে আমরা কি বলি, শিয়ারিং স্ট্রেন, চেঞ্জকে আমরা কি বলছি দেখো, শিয়ারিং স্ট্রেন, রিজিডিটি মডুলাস, মনে পড়ছে কার্ডেলিং পেজ বা রিজিডিটি মডুলাস দেখে নাও, যদি ডাউট থেকে থাকে তাহলে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো শিয়ারিং স্ট্রেন কি পাচ্ছি দেখো, কতটা চেঞ্জ হয়েছে, ডেল্টা এক্স অ্যামাউন্ট অফ চেঞ্জ হয়েছে বাই এল, ঠিক আছে? এবার শিয়ারিং স্ট্রেন রেট তাহলে কি হচ্ছে, কতটা রেটে চেঞ্জ হচ্ছে, তাহলে স্ট্রেন স্ট্রেন রেট মানে শিয়ারিং স্ট্রেন বাই টাইম, ডেল্টা এক্স বাই এল কতটা হচ্ছে, ডেল্টা টি। তো কী পাচ্ছি দেখো, ডেল্টা এক্স বাই ডেল্টা টি ইন্টু ওয়ান বাই এল, সো ডেল্টা এক্স বাই ডেল্টা টি মানে কী জানি আমি, ভেলোসিটি, সো ভি বাই এল, স্ট্রেন রেট পেয়ে গেলাম আমরা এখান থেকে।
এবার বার করছি কি আমরা কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, মুছে দিচ্ছি এটা, ঠিক আছে? ল্যামিনার বুঝে গেছে তাহলে? এইরকম শেপের চেঞ্জটাই হচ্ছে ল্যামিনার। তাহলে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি কি হচ্ছে? কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি যেটা হচ্ছে, ইটা হচ্ছে সিম্বল, এনটাকে একটু এইটা এই পাটাকে একটু বড় করে টেনে দিলে দেখবে ইটা হয়ে যায়। সো ইটা ইকুয়াল টু হচ্ছে আমার শিয়ারিং স্ট্রেস বাই স্ট্রেন রেট, শিয়ারিং স্ট্রেস। তাহলে কি পেলাম আমরা? স্ট্রেস হচ্ছে আমরা কি জানি, ফোর্স বাই এরিয়া, আর স্ট্রেন রেট তাহলে কি হচ্ছে, ভি বাই এল। তো এলটা উপরে চলে গেল, ভিটা নিচে চলে এলো, তাহলে ইটা আমি পেয়ে গেলাম এখানে। তো ইটা ইকুয়াল টু কি পেলাম, এফ এল বাই এ বি, ঠিক আছে, বুঝে গেল? তাহলে আমরা কি বুঝতে পারছি, যার থিকনেস বেশি তার ভিসকোসিটি বেশি, যার থিকনেসটা কম বা থিন তার হচ্ছে ভিসকোসিটি কম। সো হানি, জ্যাম, জেলি ইজ মোর ভিসকাস দ্যান ওয়াটার, ঠিক আছে? তাহলে কী পেলাম, যার থিকনেস ডেন্সিটি বেশি তার ভিসকোসিটি বেশি, সেই রকমই দিলাম। তাহলে কী পেলাম দেখো, দ্য জেনারেলি দ্য থিন লিকুইডস লাইক ওয়াটার, অ্যালকোহল এক্সেট্রা আর লেস ভিসকাস দ্যান দ্য থিকার লিকুইড বা থিক লিকুইড ইজ লাইক এ কোল, টার, ব্লাড, গ্লিসারিন এক্সেট্রা। তো ভিসকোসিটি কনসেপ্ট ক্লিয়ার হলো, হোয়াট ইজ ভিসকোসিটি পড়বে পড়বে তোমরা ভালো করে, আর যদি কোথাও কোনো ডাউট হয় কমেন্টে বলবে, আমি কিন্তু বুঝে দেবো আবার, ঠিক আছে? ভালো করে পড়বে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরপর আমি আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করবো আমরা, ছোট ছোট টপিক, ঠিক আছে? তো রেড বাটনটা প্রেস করো, বেল আইকনটা ক্লিক করো, আর বন্ধুদের সাথে যত পারো ভিডিওটা শেয়ার করো, আর ভিডিওটা লাইকও করো, আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো, আর কোন টপিকটা ডিসকাস করলে ভালো হয় বা কী টপিক নিয়ে ডিসকাস করলে খুব ভালো সেটাও কমেন্টে বলতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।